দেশ মাতৃকা ও বিশ্ব জননী সকল সন্তানদের মঙ্গল কামনায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত গলাচিপা উপজেলার কেন্দ্রীয় সার্বজনীন কালী মন্দিরের 56 প্রহর ব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান দেশের বিভিন্ন জেলা থেকে আগত 9টি কীর্তনিয়া দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। গলাচিপা সার্বজনীন কালী মন্দির কমিটির সভাপতি দিলীপ কুমার বণিক ও সাধারণ সম্পাদক তাপস দত্ত জানান, বাংলা 1338 সন মন্দির প্রতিষ্ঠাকাল থেকে এই মন্দিরের নাম কীর্তন চলে আসছে। তবে এই বিশ্ব মহামারী করোনার কারণে বিগত 2 বছর কীর্তন হয়নি এই মন্দিরে। বিশ্বে করোনা কমার কারণে এবছর বাংলা 1429 সনের 19শে বৈশাখ 13রা মে শ্রীমদ ভগবত পাঠ শ্রী শ্রী শীতলা পূজা কালী পূজার অনুষ্ঠিত হয় এবং 20শে বৈশাখ রাত 12টায় মহানাম যজ্ঞের শুভ অধিবাস ও মঙ্গল ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হয়। এই কীর্তন 21শে বৈশাখ 5ই মে থেকে 27শে বৈশাখ 11ই মে পর্যন্ত এই নাম কীর্তন চলবে। পরিশেষে নগর কীর্তন, কুঞ্জভঙ্গ, জলকেলি, মহন্ত বিদায় এবং মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ রাগ অন্তে মহাপ্রসাদ বিতরণ করা হবে।